পয়লা এপ্রিল দুপুর 12:30 নাগাদ ডুগলি ব্লকের ভিডিও স্বরূপ কুমার পালের সঙ্গে ব্লক পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্য এক ডেপুটেশনে মিলিত হয়। 18 সূর্যমণি নগর মন্ডল সভাপতি মান্তু দেবনাথের নেতৃত্বে মন্ডল কমিটির সকল পদাধিকারী একত্রিত হয়ে ডুগলি ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাসের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন এবং অতি সত্বর নতুন ব্লক চেয়ারম্যান মনোনীত করার আবেদন জানান। এমনকি আমাদের যিনি অভিভাবক তথা আমাদের প্রাক্তন মন্ত্রী, উনাদের সাথে কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কোনো কিছু যোগাযোগ না করে উনি পদত্যাগপত্র পেশ করে গেলেন এবং কী কারণে করেছেন, কেন করেছেন সেটা আজ অবধি আমাদের কাউকে কিছু জানানো হয়নি। আবার দেখলাম কি হঠাৎ একটা আমাদের প্রশাসনিক একটা মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে এসে উনি হাজির হয়েছে, যেটা আমরা বিগত দেখতে পাই মোহাম্মদ বিন তুগলের মতো, যিনি খামখেয়ালির মতো তার মর্জি মেপিক মতো উনি ব্লকের সমস্ত কাজকর্ম করছেন। প্রত্যেকটি সভাতে উনার মর্জি মাফিক সিদ্ধান্ত সকল সদস্য এবং সদস্যগণের উপর জোর করে চাপিয়ে নিজের আধিপত্য গঠন, এ হচ্ছে এই দুটি কারণ দিয়ে আমরা ওনার বিরুদ্ধে আমরা সর্বসম্মতিক্রমে দল এবং এই প্রশাসন সমিতি সকলে মিলে ওনার প্রতি অনাস্থা এনেছি।